আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ফিলিং বা পুটিং করানোর উপযুক্ত সময় সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে দাঁতে গর্ত হলেই সম্ভবত ফিলিং বা পুটিং করা যায় আসলে ব্যাপারটি কিন্তু এমন নয় দাঁতে গর্ত হলে পুটিং করা যায় ঠিকই কিন্তু তার একটা স্তর রয়েছে আসুন আমরা বুঝেনি কখন দাঁতে ফিলিং করা যায় আর কখন যায় না ভিওয়ার্স এখানে আপনারা চারটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এখানে যে দাঁতটি রয়েছে এটি পুরোপুরি সুস্থ সবল দাঁত আর এটি শুধুমাত্র ডেন্টাল ক্যারিজে কিছুদিন হল অল্প একটু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে যদি এই অবস্থায় আপনি ফিলিং করাতে চান তাহলে খুব সহজেই ফিলিং করাতে পারেন যদি ডেন্টাল ক্যারিজটি দাঁতের দ্বিতীয় লেয়ার অর্থাৎ অ্যানামেলের পরে যে ডেন্টিন অংশ থাকে সেই ডেন্টিন অংশের ভিতরেও প্রবেশ করে তাহলেও কিন্তু আপনি দাঁতে ফিলিং করাতে পারেন কিন্তু যদি ডেন্টাল ক্যারিজ বা দাঁতে থাকা গর্ত যদি ভিতরে থাকা পাল্প পর্যন্ত চলে আসে তখন কিন্তু আপনি আর সে দাঁতে ফিলিং করাতে পারবেন না বা পুটিং করাতে পারবেন না যখন দাঁতের উপর থেকে গর্তটা আপনার ধীরে ধীরে দাঁতের পাল্প পর্যন্ত পৌঁছে যাবে তখন আর সে দাঁতে ফিলিং করার মতো অবস্থা থাকে না এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি আর পালপাইটিসে আক্রান্ত দাঁতের রাখতে গেলে আপনাকে রুট ক্যানেল চিকিৎসা করাতেই হবে ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতে বেশ বড় একটি গর্ত হয়ে গেছে আর এমন বড় গর্ত হওয়ার কারণে একটু লক্ষ্য করলে দাঁতের ভিতরে দেখতে পাবেন যে তিনটির মতো তিন থেকে চারটি ছিদ্র দেখা যাচ্ছে আর এই ছিদ্রটি হলো দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পের ছিদ্র তো এই অবস্থায় যদি দাঁতে পুটিং করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার দাঁতের যন্ত্রণা ব্যথা আরও অনেক বেশি বেড়ে যাবে যদি এ ধরনের হয়ে থাকে তাহলে এটিতে রোড ক্যানেল চিকিৎসা করিতে করিয়ে নিতে হবে ভিওয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটির উপরে খুবই সামান্য পরিমাণ ডেন্টাল ক্যারেজ ছিল সেটি রিমুভ করে সেখানে কিন্তু ডেন্টাল ফিলিং দিয়ে দেওয়া হয়েছে যার জন্য দাঁতটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে ভিওয়ার্স যখন অল্প থাকবে অর্থাৎ দাঁতের যে ক্যাভিটি রয়েছে বা ডেন্টাল ক্যারেজ রয়েছে সেটি যখন অল্প পরিমাণ থাকবে বা অ্যানামেল অথবা ডেন্টিনির মধ্যে সীমাবদ্ধ থাকবে তখনই শুধুমাত্র আপনি দাঁতে ফিলিং করিয়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছিদ্র হয়েছে যে ছিদ্রটি খুবই অল্প সময়ে অল্প খরচে কিন্তু ফিলিংটি আপনি করিয়ে নিতে পারেন যদি প্রাথমিক অবস্থায় থাকে এবং যত বেশি দেরি করবেন ততই কিন্তু এ ধরনের সমস্যা বাড়তে থাকবে এখানেও দেখতে পাচ্ছেন একটি ডেন্টাল ক্যারেজ রয়েছে এই দাঁতের উপরে সেই ক্যারেজটি রিমুভ করে সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে এ ধরনের পোকায় আক্রান্ত দাঁত আপনি যদি সময় থাকতে ফিলিং করিয়ে নেন তাহলে তা সারা জীবনের জন্যই ভালো হয়ে যায় আর যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে দিনের পর দিন এটি বাড়তে থাকে এবং উপর থেকে আস্তে আস্তে তা দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে আর যখনই এই পাল্পের ভিতরে এসে টাচ করে তখনই তখন সেই অবস্থাকে আমরা পালপাইটিস অবস্থা বলে থাকি আর এই পাল্পাইটিসে আক্রান্ত দাঁতগুলা হয় তুলে ফেলতে হয় নয়তো রাখতে গেলে ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল চিকিৎসা করাতে হয় দাঁতে ক্যাপ পরাতে হয় সেটি বেশ সময় সাপেক্ষ এবং বেশ ব্যয়বহুল চিকিৎসা বলা চলে তাই ভিওয়ার্স যাদের ডেন্টাল প্রবলেম রয়েছে এ ধরনের ডেন্টাল ক্যারিজ রয়েছে তারা অতিসত্বর নিকটে যারা দাঁতের ডাক্তাররা আছেন তাদের কাছে গিয়ে তাদের স্বর্ণাপন্ন হয়ে দাঁতে এ ধরনের ফিলিং করিয়ে নেবেন তাহলে ভবিষ্যতে আপনার সে দাঁতগুলো আর কখনো নষ্ট হবে না যত বেশি দেরি করবেন ততই কিন্তু আপনার দাঁতের ঝুঁকি বাড়বে এবং চিকিৎসা ব্যয়ও অধিক হতে থাকবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম